আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, সবসময় ভালো থাকেন। এই দয় করি সবাইকে বাংলা সান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা, সবাইকে আসসালামু আলাইকুম। আর অনেকদিন হইল ভিডিও তেমন দিতে পারি না, কারণ পর্তুগাল যেহেতু আসছে এখানে কিছু ডকুমেন্টসের বিষয় আছে, সেজন্য ভিডিও লেট হচ্ছে দিতে। আশা করি ইন ফিউচারে আমি রেগুলার ভিডিও দিব। আমি পর্তুগাল আসার পরে পর্তুগাল নিয়ে আমি অনেক ই করছি, গাড়াগাড়ি করছি বিভিন্ন ইনফরমেশন নিয়ে। আমি আজকে কথা বলবো পর্তুগালের সার্বিক দিক নিয়ে, পর্তুগাল বসবাসের জন্য কেমন, পর্তুগিজ লোকজন কেমন, পর্তুগালে আসলে আপনি কী কী সুযোগ সুবিধা পাবেন, আর কী কী আপনার জন্য খুবই কষ্টকর, সার্বিক দিক আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো প্রথমে চলি যে পর্তুগালের লোকজন কেমন, যারা অভিবাসী প্রত্যাশী, যারা অন্য কান্ট্রি থেকে এসে এখানে পার্মানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করে বা এখানে থাকে স্থায়ী হওয়ার জন্য চেষ্টা করে, তাদের প্রতি সহানুভূতিশীল পর্তুগিজরা। আসলে পর্তুগিজ নাগরিকগণ খুবই পোলাইট এবং শান্ত, তারা খুবই ফ্রেন্ডলি। যারা অভিবাসী আছে বা অন্য অন্য আদার্স যে কান্ট্রি থেকে যারা আসে এখানে, আসলে তারা তাদের ইচ্ছা মতো চলতে পারে। একটা মানুষ তার দেশে যেভাবে চলে পর্তুগালে ঠিক সেভাবে চলতে পারে। আর পর্তুগালের যে নাগরিক পর্তুগিজ যারা অরিজিনালি, তারাও খুব ফ্রেন্ডলি, অনেক হেল্পফুল। এখন যে বিষয় নিয়ে কথা হলো সেটা হচ্ছে যে ভাষাগত সমস্যা। আমরা যারা বিভিন্ন কান্ট্রি থেকে এখানে আসি, আসার পরে যে ভাষাগত সমস্যা যেটা, এটা আসলে এখানে তেমন কোনো প্রবলেম পড়ে না লোকজন। কারণটা হচ্ছে যে আপনি যদি ফ্রান্স থাকেন বা ইতালি থাকেন, তো ওদের যদি ইংরেজি কথা না বলেন, তারা ইংলিশ একদম বুঝেই না বললেই চলে। আপনি যদি ওদের ইংলিশে বলেন, ওরা আর রাগ করে, বিষয়টা কিন্তু এমন। কিন্তু পর্তুগাল এমন একটা কান্ট্রি, এখানে তো ম্যাক্সিমামই ট্যুরিস্ট, এটা একটা ট্যুরিস্ট প্লেস বলা চলে। যে কোনো জায়গায় যান আপনি, সুপার শপ থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ওরা ইংলিশে কথা বলতে পারে, এটা খুবই একটা প্লাস পয়েন্ট। যারা আমরা বাহির থেকে আসি ওদের সাথে আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারবেন, ওরা তেমন মাইন্ড করে না, কিন্তু আদার্স যে কান্ট্রিগুলো ওরা কিন্তু অনেক মাইন্ড করে যে ওদের ভাষায় যদি কথা না বলি। আমি এমনও শুনছি যে আমি যখন গেছি আমি একটা ফার্মেসিতে, যদি আমি ইংলিশে কথা বলছি, বলছে না না নো নো কসে বা সামথিং, যে ওদের ওদের ভাষাটা। সেটাই বলবো যে ভাষাগত দিক দিয়ে আপনারা তেমন কোনো প্রবলেমে পড়বেন না, কারণ আমরা আদার্স যে কান্ট্রিগুলো ওরা ছোটো থেকেই মোটামুটি ইংলিশের সাথে খুবই পরিচিত। এটা ছিল মূলত ভাষাগত যে সমস্যাটা। এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জব সেক্টর। কারণ পর্তুগাল আসলে মেন যে তাদের অর্থনীতি সেটা হচ্ছে যে এগ্রিকালচার বলেন, ট্যুরিজম সেক্টর বলেন, এগুলা। আর এখানে জবটা তেমন অ্যাভেলেবল না, মানে কাদের জন্য অ্যাভেলেবল না, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই তাদের জন্য খুবই চাপ এখানে সার্ভাইভ করা। তারপর আস্তে আস্তে যারা আসে, আসার পরে অনেক সার্চিং করে, তারপর যদি জব যদি পায় ওখানে, যখন এক্সপিরিয়েন্স হয়, এক্সপিরিয়েন্স হওয়ার পরে তারা, এটা একটু লং একটা প্রসেস। পর্তুগালের যে নর্মাল যে স্যালারিটা, যে গভর্নমেন্ট ল হিসেবে যে স্যালারিটা, সেটা হচ্ছে যে 760 ইউরো, একদম বেসিক বেসিক থেকে শুরু হয় এটা 760 ইউরো। আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো অবশ্যই বেশি পায়, কম বেশি পায়, এটা এটা কোম্পানি এটা নেগোসিয়েট করে। আর যারা এক্সপিরিয়েন্স তারা আসলে একটু ভালোই পায়, 1,000-1,200 টাকা পায় তারা যদি একটু ভালো জায়গায় ট্রাই করে। আর সব সময় এখানে অ্যাভেলেবেল জব নাই, কারণটা হচ্ছে যে একটু সামার যে সময়টা, কারণ যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস কান্ট্রি, এখানে সামারে জবটা একটু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু সামার শেষ হয়ে গেলে ধরেন একটু প্রবলেম পড়ে অনেকেই, কিন্তু এখানে জব পায় যদি চেষ্টা করে। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে চিকিৎসা ব্যবস্থা। সমগ্র ইউরোপে একটু চিকিৎসা ব্যবস্থা একটু কঠিন, কারণ আপনি চাইলে আপনি সহজেই ডাক্তার দেখাইতে পারবেন না, এটা একটা প্রসেসের মাধ্যমে ডাক্তার দেখাইতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তারপরে আপনি ডক্টরের সাথে দেখা করবেন, এভাবে আর কি, একটু লং প্রসেস আর কি। অ্যাপয়েন্টমেন্ট নিতে একটু সমস্যা, অনেকে লেট করে অ্যাপয়েন্টমেন্ট পায় অনেকে। আর যারা মিডিয়াম ইমার্জেন্সি যারা, আসলে তাদের একটু সমস্যাই যে ইমার্জেন্সিতে যাইলে একটু সমস্যা হয়, ধরেন আবার ধরেন যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চায় একটু একটু বেশি লেট হয়ে যায় সেই জন্যে। আর যদি আপনার বেশি ইমার্জেন্সি হয়ে যান, একবারে ইমার্জেন্সি হয়ে যান, তাহলে আপনার যদি গাড়ি কল করেন, গাড়ি কল করে গাড়ি আসার পর আপনার নিয়ে ট্রিটমেন্ট করে একদম বেশি ইমার্জেন্সি হইলে আর কি। আর
মেডিকেল ব্যবস্থা আমি সর্বদিক দিয়ে বলবো যে একটু অবস্থা একটু হীন অবস্থা আর কি, মেডিকেল যে সিস্টেমটা এই ছিল আসলে মূলত মেডিকেল ব্যবস্থায়। এখন যে বিষয় নিয়ে কথা বলবো খুবই একটা চমৎকার বিষয়, খুবই একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে ওয়েদার। সমগ্র ইউরোপের ভিতরে যে পর্তুগালে যে আপনি ওয়েদারটা পাবেন আপনি অবশ্যই স্যাটিসফাইড, আপনি যে একটা অভিবাসী হিসেবে যে একটা ভালো একটা ডিসিশন নিচ্ছে বা ভালো একটা ওয়েদার বেস কান্ট্রিতে আসেন এটা আসলে খুব একটা চমৎকার বিষয়। কারণ পর্তুগালের যে ওয়েদারটা দেখেন, এই যে আমি এখন দাঁড়ায় রয়েছি রৌদ্র, কিন্তু সেম একই টাইমে আপনি যদি অন্য আদার্স যে কান্ট্রিগুলোতে তাকান, যেমন ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, সব জায়গাতেই বরফ পড়তেছে এখন, কিন্তু মাইনাস। আমি যদি ফোন দিই মানে আমার ফ্রেন্ড সার্কেলে যদি ফোন দিই আমি আদার্স যারা কান্ট্রিতে আছে কিন্তু ওখানে মাইনাস চলতেছে, কিন্তু এই জায়গায় দেখেন রৌদ্র। আর ওয়েদারের জন্য একটা বেস্ট একটা কান্ট্রি পর্তুগাল, আপনারা থেকে অবশ্যই শান্তি পাবেন, খুব ভালো লাগবো। বিশেষ করে ওয়েদারটার ক্ষেত্রে আমি নিজেই সারপ্রাইজ থাক, এত সুন্দর একটা ওয়েদার পর্তুগালে। এখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন সিস্টেম, যে যাতায়াতের যে ব্যবস্থাটা পর্তুগালে। যেহেতু একটু স্যালারি রেঞ্জ কম, সে অনুযায়ী আসলে যে যাতায়াতের যে কষ্টটা এটাও একটু ছাড় পাবেন আপনারা। বিশেষ করে আপনারা যদি পুরো লিসবন যদি আপনারা ই করেন, যেমন ট্রাম আছে, বাস আছে, মেট্রো আছে, যে ট্রেনগুলো যে আছে এই লিসবন এরিয়া ভিত্তিক, ওই ট্রেনগুলো টোটাল অল যদি করেন তাহলে আপনার 40 ইউরো নেয় তারা, আর যদি শুধু লিসবনে নেন তাহলে 30 ইউরো নেয়, আর আদার্স কান্ট্রিতে একটু বেশি, আমি যতটুকু জানি একটু বেশি। তো ট্রান্সপোর্টেশন সিস্টেমটাও আপনারা একটু ছাড় পাবেন। আর ওদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা একটু সমস্যা আছে সেটা হচ্ছে যে যে একটু লিসবনের বাহিরে বা একটু দূরে গেলেই বাসগুলো একটু লেট করে আর কি ছাড়ে, একটু লেট হয় একটা বাস আস্তে আস্তে, যেমন আদার্স কান্ট্রিজ যেমন ফ্রান্স বলুন, ইতালি বলুন, এগুলোতে একটু মানে খুব আর্লি পাওয়া যায় বাস, একটা করে একটা বাস পাওয়া যায়, কিন্তু এখানে একটু বাসের সমস্যাটা আর কি, যে 1 ঘন্টা 2 ঘন্টা এমন 2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে এমন প্লেস আছে এখানে আর কি, সেটাই আর কি একটু প্রবলেম আর কি, যে যাতায়াত ব্যবস্থায় একটু বিঘ্নিত হবে। এখন যে ফাইনাল যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টিয়ার এবং টিআরসি কার্ড। ইউরোপের ভিতরে একদম স্মুথলি যদি দিয়ে থাকে রেসিডেন্ট কার্ড বা টিআরসি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগাল তো আপনারা জানেনই যে যারা অভিবাসী প্রত্যাশী তাদের জন্য এটা একটা স্বর্গরাজ্য, এটা মামুর দেশ বলে এটাকে, মানে খাজাওয়ার দরবার বলে এটাতে, খাজাওয়ার দরবারেতে কেউ জানে খালি হাতে। তো আমি এই বিষয়ে ডিটেলস আমি কথা বলবো আপনাদের সাথে আরেকটা ভিডিওতে, জাস্ট খালি বলবো যে এখানে আপনি যদি স্থায়িত্ব পেতে চান বা টিআরসি পেতে চান অ্যাটলিস্ট 2 বছর বা সামথিং এমন সময় লাগে, আর আপনারা পাবেন এটা 100%, এখানে 100% পাবেন। একটু বিলিভ করে আপনারা এখানে আসতে পারেন, আপনারা 2টা বছর থাকতে পারেন, যে গভর্নমেন্টের যেই রুলস যে যতগুলো ট্যাক্স দিতে হয় ওই ট্যাক্সগুলো আপনারা পে করবেন, আশা করি ফিঙ্গার পর আপনারা কার্ড পাবেন। তারপর আমি এই বিষয়ে ডিটেলস আমি কথা বলবো অন্য আরেকদিন, এটা একটা দীর্ঘ একটা ভিডিও হবে যদি আমি এই বিষয়ে কথা বলি, এখানে অনেক মারপ্যাচ আছে, অনেক কিছু আছে, এই বিষয়ে আমি কথা বললাম না। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অনেক আগে থেকে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে ধন্যবাদ, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।